এই হলো জেন্টসদের লাইন অনেক অনেক যারা বুক দিবেন না আমরা আজকে যাচ্ছি মাতারবাড়িতে আর তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি যেতে যেতে দেখাচ্ছি এখন বের হলাম বাড়ি থেকে প্রত্যেক বাড়ি এরকম হয় আমরা যখন রেল স্টেশন যাই মানে তখন আইটিআই বিদ্যালয়ের গেট দিয়ে যাই কিন্তু গার্ডরা অনেক সময় আটকে রাখে রেখে দেয় তো আজকে ওই ঘটনাটাই হয়েছে আইটিআই গেটের মধ্যে ফার্স্ট গেটের মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ফার্স্ট গেটের মধ্যে আমাদেরকে অনেকক্ষণ লেট করিয়ে দিয়েছে মহারাজের সাথে কথা টথা বলে তো এখন যাচ্ছি যেতে যেতে দেখাচ্ছি মাতারবাড়িতে যাচ্ছি আজকে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস হবে দেখবো তোমরাও দেখবে আমার সাথে সাথে থাকো পাশে থাকো পাঁচজন আছি একসাথে যাচ্ছি আরও বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে আরও অনেকেই উঠবে আর এখন আছি আমরা পাঁচজন সেকেন্ড গেটের পরে এখন আবার গেটে অবস্থা এখন আমরা আছি মাতারবাড়ি রেল স্টেশন আর আমাদের যেতে হবে ওই খানটাতে অনেক দূর প্রায় 3 কিলোমিটার তো হবেই হেঁটে হেঁটে যেতে হবে ওই খানটাতে তো গাইস ফাইনালি এসে পৌঁছলাম এখন অনেকক্ষণ লেগেছে হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে এবার অনেকটা জিনিসই চেঞ্জ হয়েছে আগে এখানে অনুষ্ঠান হতো এই জায়গাতে স্টেজের মধ্যে অনুষ্ঠান হতো আর এখন এই জায়গাতে হচ্ছে না মন্দিরের ওই পারে হচ্ছে মানে মন্দিরের ওই সাইডটাতে হচ্ছে সব রকমের অনুষ্ঠান ওই সাইডে হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে পেটে খিদে লাগলো আর সবাই একটু এগ রোল খেতে বসলাম উঠেও কি করবো ভাবছি তাই আরো ভোর হোক ভোরবেলা উঠবো
জেন্টসদের লাইন অনেক অনেক ভিড়, আর এই সাইডে হলো মহিলাদের লাইন একদম খালি। লিটারেলি এত ভিড় যে কয়বার লাইন থেকে বের হলাম আর কয়বার ঢুকলাম, মানে আমি জানি আর কি। ভিডিওতে তো সবটা দেখাতে পারলাম না। এই ক্রিয়াকলাপের জন্য অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতে হয়েছে, অনেক অনেক মানে এনসিসির সম্মুখীন হতে হয়েছে, নতুন নতুন এনসিসি অনেক কিছু করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন অব্দি ছিল, এখান অব্দি ছিল, টাটা ভাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর লাইক তো করে দিও। আর হ্যাঁ, লাস্ট আর একটা কথা, ভিডিও বানাইতে ভুলে গেছি, কিন্তু আজকে রাহুলদার সাথে দেখা হইলো ফাইনালি, যে ফানি ভিডিও বানায় ফেসবুকে, ওর সাথে দেখা হইলো, রাহুল চক্রবর্তী। লাস্টে ইমেজগুলো দিয়ে দেবো।